নমস্কার, আজি 15 ফেব্রুয়ারি। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। আজিৰ প্ৰথম খবৰ, 2026 চনত অসমত নিঃশেষ হৈ যাব কংগ্ৰেছ। বিজেপিক সমৰ্থন কৰি কংগ্ৰেছৰ ভৱিষ্যতৰ কথা ক'লে বিধায়ক কমলাক্ষ দে পুৰুকায়স্থই। কংগ্ৰেছক হিন্দী চিনেমাৰ ডাইলগ নামাৰিবলৈ পৰামৰ্শ দিলে কমলাক্ষ দে পুৰুকায়স্থই। পরবর্তী খবর, ইন্ডিয়া পুনৰ খহনিয়ার সম্ভাবনা। লোকসভা নির্বাচনত জম্মু কাশ্মীরত অকলে প্রতিদ্বন্দ্বিতা করব ন্যাশনেল কনফারেন্সে। ইডির সমনের পাছতে দলের মুরব্বী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ঘোষণা, এনডিএত সামিল হব পারে ন্যাশনেল কনফারেন্স। আন এটা খবর, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদর বাবে উমর আয়ুবর নাম মনোনীত। পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলে করেছে মনোনীত পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর মুখ হয়তো পাকিস্তানের জনসাধারণে দেখিব পারে। সেয়া হব তেহরিক ই ইনসাফ দলের পৰা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদর বাবে উমর আয়ুবর নাম মনোনীত করা হয়েছে। পরবর্তী খবর, এজন এজনকৈ সকলো কংগ্রেসী আহিব বিজেপিলৈ। অসমত এতিয়া বিরোধীর প্রয়োজন নাই। 10 বছৰত অসমৰ দৃশ্য সলনি কৰি দিয়াৰ ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে এজন এজনকৈ সকলো কংগ্রেসী আহিব বিজেপিলৈ। অসমত এতিয়া বিরোধীর প্রয়োজন নাই। 10 বছৰৰ ভিতৰত অসমৰ দৃশ্য সলনি কৰি দিয়াৰ ঘোষণা কৰিছে হিমন্ত বিশ্ব শর্মায়। আন এটা খবর, উত্তর প্রদেশত শোকাবহ ঘটনা। বুন্দেলখণ্ড মহোৎসবত আতসবাদী বিস্ফোরণত 4 জনকৈ শিশু নিহত হয়েছে। উত্তর প্রদেশের চিত্রকূটর বুন্দেলখণ্ড গৌরব মহোৎসবত সংঘটিত হয়েছে এক শোকাবহ ঘটনা। মহোৎসবত আতসবাজি প্রদর্শনের সময় সংঘটিত বিস্ফোরণত 4টা শিশু নিহত হওয়ার কেবাজনও আহত হয়েছে। ঘটনা সন্দর্ভত প্রয়াগরাজ মন্ডলের অতিরিক্ত সঞ্চালক প্রধানগিয়ে জানিবলৈ দিয়া মতে আরক্ষীর শীর্ষ বিষয়াসকলের ফরেন্সিক দল, বোমা নিষ্কাশন স্কোয়াডের এটা দল ঘটনাস্থলীত উপস্থিত হয়। পরবর্তী খবর, মোদি সরকারের বাবে মুখ্যম আঘাত, নির্বাচনী বন্ধ আসনি অসাংবিধানিক। উচ্চতম ন্যায়ালয়ের রায়দান পোহরলৈ আহিব, দাতা সংস্থার নাম। নির্বাচনী বন্ধ আসনির গোচরত নরেন্দ্র মোদী সরকারে উচ্চতম ন্যায়ালয়ে ডাঙর আঘাত পালে। উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বত গঠিত 5 জনীয়া সংবিধান বিচারপীঠে বৃহস্পতিবারে কৈছে যে বেনামী নির্বাচনী বন্ধে সংবিধানত সন্নিবিষ্ট বাক স্বাধীনতার অধিকার খর্ব করেছে। সেয়েহে মোদী সরকারে জারি করা নির্বাচনী বন্ধ আসনি অসাংবিধানিক, আর সেই আধারতে উচ্চতম ন্যায়ালয়ে নির্বাচনী বন্ধ প্রকল্প খারিজ করলে। ইয়ার উচ্চতম ন্যায়ালয়ের 5 জনীয়া সাংবিধানিক বিচারপীঠে কৈছে যে আর্থিক অনুদান লাভ করার এসপ্তাহের ভিতর নির্বাচন আয়োগে জনসাধারণের আগত তথ্য প্রকাশ করব, অর্থাৎ কোনে কিমান টাকা দিলে সেয়া এতিয়া প্রকাশ হবলৈ গৈ আছে। উচ্চতম ন্যায়ালয়ের 5 জনীয়া সাংবিধানিক বিচারপীঠে নির্বাচনী বন্ধ গোচরত সর্বসম্মতিক্রমে রায় দিলে। ভারতের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়, ন্যায়াধীশ সঞ্জীব খান্না, ন্যায়াধীশ বি আর গাভাই, ন্যায়াধীশ জে বি পার্ডিওয়ালা আর ন্যায়াধীশ মনোজ মিশ্রক গঠিত আছিল বিচারপীঠ। যা বছরের 2 নভেম্বরত উচ্চতম ন্যায়ালয়ে সেই গোচরের রায়দান স্থগিত রাখিছিল। আন এটা খবর, ইউপিএসসি সিএসই 2024-এর এক ডাঙর ঘোষণা করেছে। 2024-26 মেত ইউপিএসসি অসামরিক সেবার পরীক্ষা অনুষ্ঠিত হব, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়োগে। 26 মেত অনুষ্ঠিত হব ইউপিএসসির অসামরিক সেবার প্রারম্ভিক পরীক্ষা। কেন্দ্রীয় লোকসেবা আয়োগে বুধবারে এই সন্দর্ভত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবারেরপরে আরম্ভ হয়েছে পঞ্জীয়নের কাম, অহা 5 মার্চলৈকে আবেদন গ্রহণ করা হব। বর্তমান সমগ্র দেশতে অসামরিক সেবাত 1056টা পদ খালি হয়ে আছে। এই খালি পদসমূহ পরীক্ষার জড়িয়ে পূরণ করা হব। প্রার্থীসকলে আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটের জড়িয়ে অনলাইন যোগে আবেদন করব পাৰিব। প্রার্থীর বয়স 21-32 বছৰৰ ভিতর হব লাগিব। যিকোনো শাখার স্নাতক ডিগ্রিধারী সকলে আবেদন করব পাৰিব। এই পরীক্ষাত এজন সাধারণ পরীক্ষার্থী সর্বাধিক 6 বার অবতীর্ণ হব পাৰে। আন এটা খবর, শিলচরত পুনর্বার জব্দ করা হয়েছে 3 কোটি টাকার নিষিদ্ধ দ্রব্য। রাজ্যত এতিয়াও অব্যাহত আছে নিষিদ্ধ দ্রব্যর সরবরাহ। ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে চলোৱা অভিযানের পুনৰ অসমলৈ
অভিযানত পুনৰ অসমৰ অসম ৰাইফলছৰ বৃহৎ সাফল্য। অসম ৰাইফলছৰ দ্বাৰা জব্দ কৰা হৈছে 3 কোটি টকাৰ মূল্যৰ ড্ৰাগছ। পৰৱৰ্তী খবৰ কামপুৰৰ লেখিকা হেমকান্তি লস্কৰৰ বিয়োগ। কামপুৰ অঞ্চলৰ বিশিষ্ট লেখিকা তথা অৱসৰপ্ৰাপ্ত শিক্ষয়িত্ৰী হেমকান্তি লস্কৰ 87 বছৰ বয়সত দীৰ্ঘদিনীয়া অসুস্থতাৰ অন্তত বৃহস্পতিবাৰে পৰলোক প্ৰাপ্তি ঘটে। কামপুৰ আদৰ্শ প্ৰাথমিক বিদ্যালয়ৰ পৰা কৃতি শিক্ষয়িত্ৰী হিচাপে অৱসৰ গ্ৰহণ কৰা প্ৰয়াত হেমকান্তি লস্কৰ উত্তৰ কামপুৰ অঞ্চলৰ বিভিন্ন সামাজিক তথা ধৰ্মীয় কাম-কাজৰ সৈতে ওতপ্ৰোতভাৱে জড়িত আছিল। কামপুৰ সাহিত্য কাননৰ সদস্য হেমকান্তি লস্কৰে শিক্ষাদানৰ বাহিৰেও কেইবাখনো গ্ৰন্থ ৰচনা কৰি সাহিত্যৰ ভঁৰাল চহকী কৰি থৈ গৈছে। তেওঁৰ প্ৰকাশিত উল্লেখযোগ্য পুথিসমূহ হ'ল কলিযুগৰ মুক্তিমালা, কবিতা কলি, মুক্তিৰ মণি, ভকতৰ মহিমা, বুঢ়া ককাৰ সাধু, জীৱনৰ ছন্দে ছন্দে, বিয়ানাম, ভক্তি মহাতত্বৰ দাপোন, শংকৰদেৱ শিশুলীলা আদি। নগাঁও জিলা সাহিত্য সভাৰ পৰা মহিলা লেখিকা হিচাপে বিশেষ বঁটা লাভ কৰা হেমকান্তি লস্কৰৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ পিছতে যথেষ্ট সংখ্যক গুণমুগ্ধ তেওঁৰ বাসগৃহত উপস্থিত হৈ নশ্বৰ দেশত সেই শ্ৰদ্ধা নিবেদন কৰিছে। আন এটা খবৰ, লোকসভা নিৰ্বাচনত সোনিয়া গান্ধীয়ে নকৰে প্ৰতিদ্বন্দ্বিতা। একেৰাহে 4 বাৰকৈ উত্তৰ প্ৰদেশৰ ৰায়বৰেলী সংসদীয় সমষ্টিৰ পৰা বিজয়ী হৈ আহিছে সোনিয়া গান্ধী, কিন্তু আগন্তুক লোকসভা নিৰ্বাচনত তেওঁ প্ৰতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত লৈছে। বুধবাৰে ৰাজস্থানৰ পৰা ৰাজ্যসভাৰ আসনৰ বাবে তেওঁ মনোনয়ন দাখিল কৰিছে। সামাজিক মাধ্যমৰ পোষ্টত তেওঁ লিখিছে, মই গৌৰৱান্বিত যে মই আজি যিয়েই নহওক মই আপোনাৰ বাবে আৰু মই সদায় আপোনাৰ বিশ্বাসক সন্মান জনোৱাৰ বাবে যথাসাধ্য চেষ্টা কৰি আহিছো। এতিয়া স্বাস্থ্য আৰু বয়সৰ সমস্যাৰ বাবে মই পৰৱৰ্তী লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰোঁ। এই সিদ্ধান্তৰ পিছত মই আপোনাক পোনপটীয়াকৈ সেৱা কৰাৰ সুযোগ নাপাম, কিন্তু মোৰ হৃদয় আৰু আত্মা সদায় আপোনাৰ সৈতে থাকিব। মই জানো যে আপুনি ভৱিষ্যতে মোৰ আৰু মোৰ পৰিয়ালৰ কাষত থিয় দিব, ঠিক যেনেদৰে আপুনি অতীতত আছিল। শেহতীয়াকৈ কংগ্ৰেছ নেত্ৰীগৰাকীয়ে ৰাজস্থানৰ পৰা ৰাজ্যসভাৰ আসনৰ বাবে মনোনয়ন দাখিল কৰিছে। তাৰ পিছতে সোনিয়া গান্ধীয়ে তেওঁৰ ৰায়বৰেলী সমষ্টিৰ ভোটাৰসকলক উদ্দেশ্যি এই বাৰ্তাটো প্ৰেৰণ কৰিছে। অনুমান কৰা হৈছে যে সোনিয়া গান্ধীৰ কন্যা প্ৰিয়ংকা গান্ধী বাদ্ৰাই এইবাৰ ৰায়বৰেলী লোকসভা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব পাৰে।